সকলকে হক এডুকেশনে স্বাগত জানাচ্ছি। এখন আমি ভিডিওটির মাধ্যমে দেখাবো যে বহরমপুর কমার্স কলেজ বা বহরমপুর কলেজে তোমরা অ্যাডমিশনের জন্য কীভাবে ফর্ম ফিল আপ করবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ দেখাবো। তো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবে। তো বহরমপুর কলেজ তোমরা সার্চ করতে পারো গুগলে কিংবা গুগল ক্রোমে গিয়ে কিংবা যে কোনো ব্রাউজারে গিয়ে, কিংবা তোমরা ডিসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবে এই লিঙ্কটি। এবং এখানে ক্লিক করার পর সেই অফিসিয়াল সাইট আমরা ঢুকে যাবো। তোমরা ল্যাপটপ থেকে করলেও এবং মোবাইল থেকে করতে পারো। তো মোবাইল থেকে করলে ডেস্কটপ মোডে যাবা, এবং যদি কম্পিউটার থেকে করা থাকো তো কোনো তো সমস্যাই নেই। তো অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফার্স্ট সেমিস্টার 2021-22 সেকশন, এটা অনার্সের জন্য। ফার্স্টে যদি প্রথম অপশনটা অনার্স এবং তার পরেরটা জেনারেল কোর্সের জন্য, এবং পরেরটা বিকম অনার্স এবং ইকোনমিক্স অনার্সের জন্য। তো আমরা যেহেতু অনার্সের জন্য অ্যাপ্লাই করে দেখাবো, তো সব কিছুর ক্ষেত্রে প্রায় একই প্রসেস। তো 20 তারিখ লাস্ট ডেট, 20 অগস্ট 2021 কিন্তু লাস্ট ডেট, তোমরা সেভাবে অ্যাপ্লাই করবে। তো এখানে অনলাইন অ্যাপ্লিকেশন প্রথমে ক্লিক করবো, এবং অ্যাপ্লিকেশন অপশন যে আসে সেই অ্যাপ্লিকেশন অপশন, আর আগে যদি কোনো আইডি করা থাকে তো লগ ইন। তো যেহেতু অ্যাপ্লিকেশন করবো নিউ, তাহলে অ্যাপ্লাই নিউ অপশানে ক্লিক করতে হবে। তো এখানে নাম, রেজিস্ট্রেশন নম্বর, এবং কত সালে মাধ্যমিক পাসিং ইয়ার উচ্চ মাধ্যমিক, এবং মোবাইল নম্বর, এবং এখানে ডেট অফ বার্থ, এবং ইন্টারভিউ অ্যান্সার 8+10 যেখানে 18 হবে, এবং সেটা ক্লিক করবার লগ ইন অপশানে ক্লিক করবে। তো আমি তোমরা সেটা লিখে নাও এখানে নাম, আমি জাস্ট ডেমো একটা দেখাচ্ছি, রেজিস্ট্রেশনটা দেখাবো। রেজিস্ট্রেশন নাম্বার একটা যে কোনো দিয়ে দিলাম, আমি দিয়ে দিলাম যে কোনো পাসিং ইয়ার 2021 করে দিচ্ছি, এটা 20 হবে কিংবা 21 যে যে সালে পাস করলে। এবং মোবাইল নাম্বার একটা দিয়ে দেবো, মোবাইল নাম্বারটা অবশ্যই সঠিক। এবং লগ ইন অপশানে ক্লিক করার পর সেই লগ ইন হয়ে যাবে। তাহলে লগ ইন করার পর এখানে ড্যাশবোর্ড, এখানে ফর্ম ফিল আপ প্রথমে করতে হবে। ফর্ম ফিল আপে যা যা চাইবে এখানে, এখানে আমার স্টুডেন্ট যে ম্যাসেজ, সেই ম্যাসেজটাই লক্ষণীয়। তো এখানে ফর্ম ফিল আপ এবং এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে, এবং মেক পেমেন্ট, এবং ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম, এবং সি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা 20 তারিখের পর তোমরা দেখবে, তো 21 থেকে 22 তারিখের মধ্যে সেটা বের হয়ে যাবে আর কি, মেরিট লিস্ট। সেভাবে তোমরা মোবাইলে মেসেজ দিয়ে খোঁজ রাখবে। তো গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে এটা মোবাইলে মেসেজ আসে, কিন্তু তার পরবর্তী সময় আর মেসেজ আসে না পিজি অ্যাডমিশনে বা মাস্টার ডিগ্রিতে। তো ফর্ম ফিল আপ ফার্স্ট অপশানটা আছে, ফার্স্ট অপশানে তোমরা ফর্ম ফিল আপটা করে নিবে। তো এখানে যা যা চাইছে তোমরা দেখতে পাচ্ছ, এখানে অ্যাপ্লিকেশন নম্বর, অ্যাপ্লিকেশন্ট নেম চলে এসছে, এবং এখানে যে বাকি অপশানগুলো আছে বাকি অপশানগুলো তোমরা সিলেক্ট করে ফর্ম ফিল আপ করে নেবে, করে নিবা। রোল নম্বর এবং নেম অফ বোর্ড, তো আমি প্রথম থেকে দেখাই আর কি, নাম ফাদার্স নেম দিবে এখানে, মাদার্স নেম, এবং এখানে ডেট অফ বার্থ দিতে হবে, ন্যাশনালিটি ইন্ডিয়ান, ডিস্ট্যান্স কত কিমি কলেজ থেকে, এবং অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম কত, এবং এইচএস রেজিস্ট্রেশন নাম্বার একটা আমি ভুলভাল দিয়েছি, এবং এখানে কোনো কাস্ট সার্টিফিকেট আছে কি না, যদি থাকে তো নাম্বার দিতে হবে। তো আমি এখন সমস্তটা দেওয়ার সম্ভাবনা জেনারেল করে রাখছি, এবং যদি কাস্ট সার্টিফিকেট থাকে তো নম্বর দিতে হবে, মোবাইল নম্বর, এবং এইচএস রোল নাম্বার কত ছিল, এবং নেম বোর্ড কোন বোর্ড থেকে। তো এখানে কলকাতা ইউনিভার্সিটি করা আছে, তো তোমরা বোর্ডের নাম সিলেক্ট করে দিবে সঠিকটা, এবং পার্সেন্টেজ অফ ডিসাবিলিটি, এবং ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, মোবাইল নাম্বার, গার্জেন মোবাইল নাম্বার, এবং স্পোর্ট ক্যাটাগরি, টাইপ অফ স্পোর্ট, ডিস্ট্রিক্ট, পিনকোড, স্টেট, তো ইমেল আইডি, গ্রুপ, রক্তের গ্রুপ, ধর্ম, এখানে আধার নম্বর, এগুলো ইত্যাদি ইত্যাদি যেগুলো চাইছে দিয়ে দিতে হবে। এবং যেটা এখানে দেখার বিষয় সেটা হচ্ছে সাবজেক্ট, যে 5টি সাবজেক্টের ওপর মেরিট লিস্টে হবে। তো 5টি সাবজেক্ট এখানে দিয়ে তার পাশে যে মার্কস, সে মার্কসটা দিয়ে এখানে টোটাল মার্কসটা এখানে দিতে হবে, এবং ডিগ্রি নেম কোন কোর্সটা করতে চাও, তোরা বিএ কি বিএসসি, তো বিএ করলাম আমি এখানে, অনার্স নেম, তারপরে অনার্স নেমটা করতে হবে এখানে, তাহলে সাবজেক্টটা তোমরা উল্লেখ করে নেবে, এবং অনার্স নেমটা করতে হবে, এবং এখানে যে লেখা আছে যে কোন সাবজেক্টে অনার্স করতে চাইছো,
মানে বেশি নাম্বার আছে কি মানুষ করতে চাইছো এগুলো উল্লেখ করার পর সেভ করতে হবে। সেভ করার পর যে নেক্সট অপশন কি আছে এখানে পেমেন্ট, ডকুমেন্টস আপলোড করতে হবে। তো ডকুমেন্টস আপলোডগুলো এখানে করতে হবে কি কি সেভ করার পরে। তো সমস্ত কিছু দেখালাম, এবার যেগুলো করতে হবে যে সিলেক্ট এখানে ফটো সাইজ ম্যাক্সিমাম যেটা 100 KB নিচে এবং জেপিজি ফরম্যাটে করতে হবে, এবং সিলেক্ট সিগনেচার 100 KB নিচে করতে হবে জেপিজি, এবং 10 ক্লাস অ্যাডমিট কার্ড ম্যাক্সিমাম 100 KB, এবং 12 ক্লাস মার্কশিট ম্যাক্সিমাম 100 KB নিচে জেপিজি ফরম্যাটে। এই তিনটে এই চারটে ডকুমেন্টস কমপ্লিটলি আপলোড না করলে হবে না, এবং চারটি করার পর সেটা এখানে দেখাচ্ছে চারটি ডকুমেন্টস আপলোড করার পর এখানে মেক পেমেন্ট, তাহলে কিন্তু ফর্ম ফিল আপ হয়ে যাবে এবং মেয়ের স্ট্যাটাসের জন্য ওয়েট করতে হবে। তো এটা ভিডিও ছিল, তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সামনে অবশ্যই শেয়ার করবে। ধন্যবাদ।